দিল্লিতে জরুরি বৈঠকে তলব সুকান্ত মজুমদারকে বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশের আগে মূলতই তলব বলে জানা যাচ্ছে। আগামীকালই দিল্লি যাচ্ছেন সুকান্ত মজুমদার, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা থাকছে। আরও একটি গুরুত্বপূর্ণ খবর, দিল্লিতে ডাকা হয়েছে সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি। তবে বিজেপির প্রথম প্রার্থী তালিকা ইতিমধ্যেই প্রকাশ হয়েছে, 195 জনের প্রার্থী তালিকা, সঙ্গে বা দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ হতে পারে, কিন্তু তার আগেই জরুরি বৈঠক বলে যেরকম জানা যাচ্ছে তলব হয়েছে সুকান্ত মজুমদারকে, এবং আগামীকালই দিল্লি যেতে পারেন বলেও যেরকমটা জানা যাচ্ছে। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা জোরালো হচ্ছে। সঙ্গে রয়েছেন আরো একবার প্রীতিশ, আমাদের সঙ্গে প্রীতিশ। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা তলব করা হচ্ছে সুকান্ত মজুমদারকে, কি জানা যাচ্ছে? আগামীকাল সকাল 9টায় কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রথম দফার এখনো পর্যন্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, এবং বাকি এখনো পর্যন্ত অনেক জায়গার প্রার্থী, এখনো অনেক লোকসভা যে প্রার্থী ভিত্তিক যে প্রার্থী, সে প্রার্থীদের নাম এখনো পর্যন্ত ঘোষণা হয়নি। তার আগে যে কেন্দ্রীয় কমিটি রয়েছে, সেই কেন্দ্রীয় নির্বাচন যে কমিটি রয়েছে, সেই কমিটির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সেখানেই কিন্তু সুকান্ত মজুমদারকে উপস্থিত থাকতে বলা হয়েছে। কারণ এই রাজ্যের যে প্রার্থী তালিকা খুব শীঘ্রই যে ঘোষণা করা হবে, তার মধ্যে সেই বিষয় নিয়েই মূলত আলোচনা হবে, এবং কেন্দ্রীয় যে নির্বাচন যে কমিটি রয়েছে সেই কমিটির সঙ্গেই বৈঠকে অংশগ্রহণ করবেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বেশ, প্রীতিশকে ধন্যবাদ জানাই। সঙ্গে ছিলেন প্রীতিশ বন্দ্যোপাধ্যায়।